সকাল সকালে এই কাজ নিয়ে বসেছি, সব জিনিসপত্র। এই যে মর্নিং এভরিওয়ান, সকাল সকাল উঠে চা ডান, আর এই নিয়ে বসেছি কাজ। ডিজাইন এগুলো করতে ভীষণ ভালো লাগে, তো আজকে একটা ড্যামি কিনতে যাব। আর এনিওয়ে ব্লগটা দেখতে থাকো, আজকে অনেক বড় শিডিউল আছে, মানে আমি আজকে আবারও বিজি। সো চলো দিনটা স্টার্ট করা যাক, হোপসো তোমাদের দেখতে খুব ভালো লাগবে। বাজে 12:40, আর এই দেখো আজকে কি এসছে আমার বাড়িতে। আজকে আসছে ভিডিওটা অন রেখে, এখানে আমরা অনেক কাজ করছিলাম আর অনেক ডিসকাস করছিলাম দুজনে মিলে। আর কি জানি কি আছে আমার মধ্যে এরকম, আমি এত কেন গল্প করি সবার সাথে, মাঝে মাঝে নিজেই বিরক্ত হয়ে যাই। ও মাই গড, এত গল্প কেউ করে? যেখানে যার দেখা পেয়ে যায়, ইভেন এমনও হয় যে ব্রাইডরা আমাকে ফোন করেছে ওদের ব্রাইডাল বুকিংয়ের জন্য, আমি বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করছি, অদ্ভুত পাগল হয়ে যাই আমি। এনিওয়ে ওদিকে আসছিলো মাম্পি, মাম্পি কলকা প্র্যাকটিস করলো, আর এদিকে আমি দীপালির চুলের জন্য প্রিপারেশান নিচ্ছিলাম, যেটা আজকে ও করবে হচ্ছে স্মুথনিং। কাল রাতে ফোন করে বলেছিল দিদি স্মুথনিং করবে। মাংস আর ভাত যেটা দীপালি নিয়ে এলো, এখানে একটা রং নাম্বারের এমন গল্প করছিলাম আমরা, যেটা ফোন করে ভুলভাল দেখায়, তো ওই জিনিসটা আর তোমাদের সঙ্গে মানে ভয়েসটা দেওয়া গেল না, কারণ খুবই বাজে আর রং নাম্বার ফোন করে এরকম করে, রিয়েলি খুব বাজে। আমার হচ্ছে স্পা, যেটা করে দিচ্ছে দীপালি, মানে বসতে দিব না, যেটুকু টাইম ওর চুলের বন্ড ভাঙবে যেটুকু টাইম কাজ করো, এরকমই আমি। হবে চায়ে দমটা ভেজে দিচ্ছি, তোমার এরকম নচর করতে হবে না, টানো করে দিচ্ছি। আমার আর দীপালির হচ্ছে সেলফ গ্রুমিং ডে, এই হচ্ছে অবস্থা, ও করছে স্মুথনিং আর আমি তো স্পা বাগেরা বাগেরা অনেক কিছু। ভগবান ফোনও করতেছে বললাম না, দেখো তো বাজে 5:18, আমার স্কিনে ডিটান লাগানো প্লাস হেয়ার স্পা সব ডান, স্টুডেন্ট চলে গেল, আই মিন দীপালি চলে গেল, মাম্পি এসেছিলো মাম্পিও চলে গেল, আমি এখন একটু বসলাম আর খাওয়া দাওয়া আজকে টান, যেহেতু আজকে দীপালি আমার জন্য মাংস রান্না করে নিয়ে এসেছিলো, তো এখন একটু বসে বসে এডিটিং করব। আর এই হচ্ছে আমার হেয়ারের ফাইনাল লুক, কী করবো, ছোটো ছোটো হেয়ার প্রচণ্ড পরিমাণে বেশি, আর এটা যেদিন স্মুথনিং করবো সেটা যদি একটু সোজা সোজা হয়। এনিওয়ে টাটা, নেক্সট আবার দেখা হচ্ছে, স্নান হয়নি এখনও, স্নানে যাব। যাওয়ার কথা ছিল আলিপুরদুয়ারে, আমার একটা হেয়ার ড্যামি খুব দরকার, যেহেতু আমি হেয়ার প্র্যাকটিস করতে পারছি না, তো কসমেটিকাতে গেলাম, সেখানে অনেক ভালো হেয়ার ড্যামি ছিল না, তবে যেগুলো দেখলাম সেগুলো খুব বেশি রেঞ্জ চাইছে, তো এত দাম দিয়ে কেনা এই মুহূর্তে আমার জন্য কোনোভাবেই পসিবল না, তো দেখে এলাম। আবার বাকি কন্ট্যাক্ট নাম্বার তো আছেই, বাকি ভাবলাম যে একটু বাকিদের সাথেও কথা বলে নিয়ে তারপরে করব। এনিওয়ে বাজারে গেছি আর ফালুদা লাস্সি খাবো না, সেটা তো হয় না, তো লাস্সি কিনে গেলাম, গিয়ে একটু ফালুদা খেলাম, বাট রিয়েলি গাইস একদম বাকবাস, আইসক্রিমের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া, এটা পরে কাশ্মীরি ফালুদা, আমি এরকমটা আর কখনো খাবো না, 100 টাকা পুরো জলে গেল, এর থেকে এমনি বাজারেরগুলো ভালো। দেন বাজারে গিয়ে কিছু কাজ করে